আচ্ছা, তো আজকে ক্লাসের ক্লাস মডিউল ছিল কি? আজ গেল ওয়েব টু ব্যাকলিং, আজকে হলো ষষ্ঠ নম্বর ক্লাস। তো আজকে আমরা ওয়েব টু ব্যাকলিং কিভাবে করে, ওয়েব টুটা কি, এই বিষয়ে একটু জানবো আগে। আচ্ছা ওয়েব টু, আচ্ছা আমার ভাষায় আমি যেটা বলো, ওয়েব টু মানে কি? ওয়েব টু মানে একটা ওয়েবসাইটের ভিতর আর একটা ওয়েবসাইট তৈরি করা, সহজ বাংলায় মানে একটা সাইটের ভিতর একটা সাইট তৈরি করা আর কি। যেমন কি ওয়ার্ডপ্রেস, কি করে আমরা wordpress.com এটা একটা সাইট, এর ভিতর কি করে আমাদের একটা সাইট তৈরি করি। তারপর কি blogger.com, তাই না? ব্লগার সাইটের ভিতর কি করে আমাদের নামে একটা সাইট তৈরি করি। তো এই এই ব্যাকলিং গুলো খুবই পাওয়ারফুল হয়। হ্যাঁ, মানে এগুলো আসলে অধিকাংশটাই কি, ডু ফলো ব্যাকলিং পাই আমরা এইসব সাইট থেকে। আর তো ডু ফলো ব্যাকলিংটা কি আমরা গত ক্লাসে জানেছি, এই জন্য আর কি বিষয়ে আমরা যাবো না। আর হলো এগুলো, আচ্ছা তো আমি হলো সরাসরি ব্যাকলিং কিভাবে ক্রিয়েট করতে হবে আমি এ বিষয়ে দেখাই সরাসরি স্ক্রিনটা শেয়ার করে। তো যাই, স্ক্রিন শেয়ার করি। আচ্ছা ওকে, তো একটা ওয়েবসাইট রানিং করার জন্য মানে একটা গুছিয়ে গুগলে ভালো র্যাঙ্ক করার জন্য কি আমাদের প্রথম ব্যাকলিংটা আসলে কি প্রোফাইল ব্যাকলিং। আচ্ছা, এরপরে আমরা কোনটা করবো সেটা হলো ওয়েব টু ব্যাকলিং। প্রোফাইল ব্যাকলিং এর পরে আমরা কি করবো, ওয়েব টু ব্যাকলিং। তো দেখেন এই ওয়ার্ডপ্রেস, আচ্ছা এই ওয়ার্ডপ্রেস থেকে যে আমাদের ওয়েব টু ব্যাকলিং নিতে হয় তাহলে কি করতে, প্রথমে ব্যাকলিং নেওয়ার জন্য প্রত্যেকটা ব্যাকলিং, যে কোনো যে ধরনের ব্যাকলিং আছে অধিকাংশ ব্যাকলিং নেওয়ার জন্য কি করতে, আমাদের আগে সাইন আপ করা লাগবে। তো এটাও সেম যে এটা আমরা সাইন আপ করবো আগে। তো যাই এখান থেকে গেট স্টার্ট। আচ্ছা আচ্ছা, এখানে কি ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড। তো আমরা একটা ই করে ডেমো ট্যাম্প মেইল ইউজ করে, ইউজার নেম আচ্ছা। এখন আমি যেটা বললাম যে আমাদের ওয়েব টু মানে কি একটা সাইটের ভিতর একটা সাইট তৈরি করা। তো এখন দেখেন আমাদের এখন একটা এই যে wordpress.com এর ভিতরে একটা সাইট তৈরি করব। এখন আমাদের কি করতে হবে, একটা ডোমেন নেম চয়েস করতে হবে। হ্যাঁ, মানে ডোমেন নেম বাছতে হবে, মানে কি নামে আমাদের সাইটটা বানাবো। এদের তো একটা সাইট আছে wordpress.com, এখন এর ভিতরে কি আমাদের নামে একটা এই করবো, মানে আমাদের নামে একটা সাইট তৈরি করব। তো দেখেন আমরা ডেমো ক্লাস দিয়ে পড়বো। দেখি আছে কিনা, আর আমরা যে ব্যাকলিং গুলো পুরো সবই কিন্তু ফ্রি করার চেষ্টা করবো, সবই ফ্রি করবো আমরা। তো দেখেন ডেমো ক্লাস ফ্রি, তো এটা সিলেক্ট করি আমরা। ওকে, এখন দেখেন এখানে টাকা এসে বলছে, মানে ডলার দিয়ে করাবো, তা বলছে আমরা এসব করবো না। আমরা আজকে দেখেন নট শিওর ওয়েট, এখানে দেখেন স্টার্ট উইথ এ ফ্রি সাইট, তো আমরা এটা ক্লিক করবো। আচ্ছা এই ব্যাকলিং গুলো প্রায় প্রত্যেকটাই সেম, যে প্রথমে আমরা কি সাইন আপ করবো, তারপর এটা ভেরিফাই করবো, দেন ভিতরে দিয়ে কি করবো আমাদের একটা আমাদের যে সাইটটা হবে সেই সাইটের ভিতরে যে আমরা কি পোস্ট করবো একটা। এখন দেখেন যে আমাদের উপরের দিক টাকা নেয়, এখন কি মানে আমাদের যে wordpress.com এর ভিতরে কি হয়েছে কি আমাদের ডেমো ক্লাস ডট কম ডট ওয়ার্ডপ্রেস ডট কম, এখানে এখানে কি মানে এই সাইটের ভিতরে আমাদের এই সাইটটা আমাদের এই নামে সাইটটা কি হয়েছে তৈরি হয়েছে। এখন আমরা যদি এটা সার্চ দিই, এখানে এখন কি ব্ল্যাঙ্ক, মানে কিছু থাকবে না, হয়তো বা কিছু নাই আমাদের সাইটে, কিছুই নাই সাইটের ভিতরে, তাই না? এখন কি আমাদের একটা পোস্ট জাস্ট ব্যাকলিং নিবো, এই জন্য কি একটা পোস্ট করতে হবে। ব্যাকলিং দিতে হলে কি করতে, পোস্ট করতে হবে ওয়েব টু সাইটের ব্যাকলিং নেওয়ার জন্য। কি অ্যাকাউন্ট খুলে নিজেদের নামে অ্যাকাউন্ট খুলে সেখানে পোস্ট করতে হবে। এই সাইটে পোস্ট করবো কোথায়, দেখেন সাইট লেখা, সাইটে লেখার পরে এখানে পোস্ট, পোস্টে যাই। আচ্ছা এগুলোকে ভেরিফাই করা লাগে, দেখেন অ্যাড এ নিউ পোস্ট, ওকে এটা ভেরিফাই করে নিই। আর হোয়াট ইস এর ওয়েব টু ব্যাকলিং গুলো ইন্ডেক্স হতে একটু টাইম লাগে, কারণ যেহেতু এটা পাওয়ারফুল ব্যাকলিং, তো এটা ইন্ডেক্স একটু টাইম লাগে আমাদের ভেরিফাই করা শেষ। এখন দেখেন আমরা কি আমরা এটা পোস্ট করব, কি পোস্ট করব, যে বাইরে আমাদের যে ইনফরমেশন গুলো দিবে জাস্ট ওই ইনফরমেশন গুলো লিখবে,
ওইগুলি সাবমিট করবো। আচ্ছা, এই ওয়েব টু ব্যাকলিং করার জন্য আমাদের যে ডিসক্রিপশন, শুধু ডিসক্রিপশন হলে হবে না, আমাদেরকে একটা আর্টিকেল, মানসম্মত একটা আর্টিকেল লাগবে এখানে পোস্ট করার জন্য। না হলে কি হবে, কে আমাদের এইগুলো অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দিবে। হ্যাঁ, স্পাম হিসেবে ধরবে যে অল্প পোস্ট করলে, কমপক্ষে 120 ওয়ার্ডের বেশি, মানে 120 ওয়ার্ডের 200 থেকে 300 ওয়ার্ডের এটাই লিখতে হবে, পোস্ট লিখতে হবে। তখন দেখানোর সাথে আমি অল্প কিছু লিখবো। আচ্ছা, এগুলো আমরা নেক্সট করে দিয়ে গেট স্টার্ট করি, প্রথমে এগুলো আসতেছে। আচ্ছা, এখানে আমাদের একটা পোস্ট, একটা ফর্ম আছে, ঠিক আছে। তো এখান থেকে এখানে টাইটেল বলতেছে। আমি একটু কথাটা আস্তে আস্তে শুনতেছি, আপনার ও আচ্ছা, একটু আস্তে আস্তে আসছে। ওকে, এখন কি জোরে শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, একদম ঠিক আছে এখন। আচ্ছা, তো এখন এটা হলো কি করবো, এখন আমাদের সে আমার আবার প্রথম থেকে একটু রিভিশন দিই। সেটা হলো আমরা কি করলাম, প্রথমে একটা ওয়েব টু সাইট নির্বাচন করলাম, দেন তারপর সেখানে গিয়ে সাইন আপ করলাম, করার পরে কি করলাম, মেইল থেকে ভেরিফাই করেছি। ওকে, আচ্ছা, অ্যাকাউন্ট খোলার সময় আমাদের কি করতে হয়েছে, কি এই সাইটের ভিতরে আমাদের নিজেদের একটা নামের একটা ডোমেন সিলেক্ট করতে হয়েছে। সেই ডোমেন দিয়ে কি আমাদের নতুন একটা সাইট তৈরি হয়েছে, একটা সাইটের ভিতরে আর একটা সাইট তৈরি হয়েছে। তো এখন সেই সাইটে কি আমাদের সাইটে ঢুকলাম, ঢোকার পরে লগ ইন করার পরে দেখা, এখানে আমাদের সাইটে ঢোকার পরে কি আমরা পোস্টে গেছি, পোস্ট থেকে এখানে একটা পোস্ট করবো আমরা। আচ্ছা, আমার একটা, আচ্ছা আমাদের একটা নিজস্ব একটা কিছু নিয়ে আসি আমরা। আর ওয়েব টু পোস্ট করতে হলে অবশ্যই কিন্তু আর্টিকেল গুলি একটু বড় হতে হবে। তো আমি দেখানোর সে জন্য আমি বেশি বড়টা আনলাম না আর কি, এইটুকুলে হবে না কিন্তু, এখানে আরো আরো যেটুকু লিখছি এর বেশি আরো দেওয়া লাগবে। হ্যাঁ, ওকে, এখন হলো আমাদের কি করতে হবে, আমাদের আমাদের ইউআরএলটা আছে, আমাদের এই কিওয়ার্ড খুঁজতে হবে, মানে আসলে আমাদের কিওয়ার্ড কোন, সেটা ফোকাস কিওয়ার্ড কোনটা, এখানে ক্লায়েন্ট কোন কিওয়ার্ডটা দিচ্ছে, তাই না? এখন আমাদের কিওয়ার্ডটা খুঁজি আমরা, সিস্টেম লাইভ টু অনলাইন, এটা আমাদের কিওয়ার্ড। তো এইটা আমরা কি করব, হাইপার করব, কিভাবে হাইপার করব, দেখেন এখানে এটা সিলেক্ট করার পরে এখানে এখানে একটা আছে লিংক করার জন্য। তো এখানে আমাদের ইউআরএলটা দিই, ইউআরএলটা কই, এখন এখন কথা হচ্ছে এখানে আমরা কি ইউটিউবে ওপেন করবো নাকি এই ট্যাবে ওপেনটা হবে। হ্যাঁ, এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি, আমরা চাইলে ইউটিউবটা ওপেন করে দিতে পারি। ওকে, ভাই, এখানে ওই ডু ফলো নো ফলো জিনিসটা একটু বলে দিয়ে। আচ্ছা, এখানে ডু হলো বিষয়টা হলো কি, যে গুগল ক্লাসে যে আলোচনা করছে গুগল যেটা ফলো করে সেটা ডু হলো। আর এখানে এখানে দেখেন গেটার নিউ ট্যাব হচ্ছে, তাই না? আমি যেটা আগে প্রথমে বলছি যে কি ওয়েব টু যেগুলো আছে অধিকাংশ গুলোই ডু হলো। আচ্ছা, আমি আগে পোস্ট করে দেওয়ার একটা জিনিস দেখাই, দেখেন এখানে আর্টিকেলটা অবশ্যই বড় হতে হবে, না হলে কি হবে, এগুলো একসঙ্গে কি ইরর হয়ে যাবে যদি কম আর্টিকেল হয়, এবং এর ভিতরে কি করে আমরা লিঙ্ক, একাধিক লিঙ্ক ইউজ করে। আর একটা বিষয় হলো এখানে আমরা দুইটার বেশি হলে ই করবো না, অ্যাঙ্কর করবো না, যে কোনো দুইটা, একটা করলে ভালো হয়, আর দুইটা যদি মানে ক্লায়েন্ট বললে তবে দুইটার বেশি আমরা করবো না অ্যাঙ্কর। আচ্ছা, এখন আমরা কি করবো, এখন পাবলিশ, পাবলিশ, এই পাবলিশ, ওকে। এখন দেখেন আমরা পাবলিশ চাই, এখন আমরা ভিউ পোস্ট, আমরা প্রুফ লিঙ্কটা নিব, সেটা হলো এইটা, এখানে ভিউ পোস্ট করার পরে এইটা নিব। আচ্ছা, এখন দেখেন যে এখানে ক্লিক করলে আমাদের, আমাদের এখানে ক্লিক করলে আমাদের সাইটে যাচ্ছে কিনা দেখি আমরা, আমাদের এখানে ইউটিউব ওপেন হচ্ছে। ওকে, সাইটে যাচ্ছে, আচ্ছা এখন দেখেন যে নো রিফারেল, নন রিফার, আচ্ছা এখন দেখেন যে এখানে যদি আমরা যে সেই আমাদের ইউআরএলটা, এই সাইট আমাদের এই ইউআরএলটাকে আমরা কি দিচ্ছে, মানে কোন ব্যাকলিঙ্ক দিয়ে প্রোভাইড করতেছে। হ্যাঁ, এখান দেখেন কি রিলেশন, কি রিলেশনের সাথে নো রেফারেল, নো রিফার, এখানে কি, এখন যদি এখানে ডু ফলো এটা, কারণ কি এখানে দেখেন যে যদি নো ফলো, তাহলে এখানে সরাসরি নো ফলো লেখা থাকতো, এই যে আরইএল মানে রেফারেল বোঝায় আর কি, এখানে কি এখানে নো ফলো লেখা থাকতো, তো এখানে নো ফলো না, আমাদের সামনে যখন নো ফলো আসবে আমরা দেখবো আসলে নো ফলোতে কেমন দেখায়। তো আমাদের একটা কাজ শেষ, আচ্ছা আমরা আর একটা করি, এটা এটা সাইট ডট গুগল ডট কম, এটা একটা ওয়েব টু সাইট। তো এই সাইটটা আসলে অ্যাকাউন্ট খোলা বলতে এটা হলো, যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট যদি ব্রাউজার থাকে তবে অটোমেটিক
অ্যাকাউন্টটা খোলা খোলা থাকে, এখানে আমরা অনেক ক্লায়েন্টের কাজ করছি এটা দিয়ে। তো আচ্ছা, এখানে হলো আমরা কি করবো যে ব্ল্যাঙ্ক, আমরা ব্ল্যাঙ্কে যাব। ওকে, এখন দেখেন যে আমরা প্রথম যে কাজটা করবো সেটা হলো আমাদের এই যে এটা আমরা চেঞ্জ করবো। তো চেঞ্জ করার জন্য আমরা এটা নিয়ে আসি, কিওয়ার্ড টার্ন নিয়ে আসি, আমরা কিওয়ার্ডটা ধরে দিব এখানে। ওকে, তো এখানে দেখেন অটোমেটিক এখানে চেঞ্জ করে, এখানে এখানে আমরা চাইলে কি করতে পারি, আমরা এখানে লোগো দিতে পারি। তো আমাদের এখানে লোগো নাই বলে আমরা লোগো দিচ্ছি না। আচ্ছা, এখানে তাহলে বেস টাইটেলটা যেটা হলো সবাই দেখবে আর কি। ওকে, আচ্ছা এটা বড় ছোট করে দেওয়া যাবে, সমস্যা নাই। তো আমি এমন রাখছি, ভালো দেখা যাচ্ছে। ওকে, এখন আমাদের এখানে কি করতে হবে, এখানে টেক্সট বার নিয়ে আসতে হবে। টেক্সট বারটা কোথায় কেন লাগে, টেক্সট বক্স আর কি যেটা বলে, এই যে টেক্সট বক্স এখান থেকে নিয়ে আসবো। আচ্ছা, এখানে নিয়ে আসার পর এখানে আমরা কি করবো, আমাদের আর্টিকেলটা পাবলিশ করবো। তো আর্টিকেলটা নিয়ে আসি আমরা, কপি করি। তো এখানে এখানে আর্টিকেলটা নিয়ে আসি। এখন কি করবো, মিউট করো, সব মিউট করো। এখানে কাজটা কি আমাদের কি পোস্ট করার সময় এখন কি করতে হবে, আমাদের অ্যাঙ্কর করতে হবে। আচ্ছা, আমাদের অ্যাঙ্কর কোন জায়গায় করবো, আমরা যে কোনো জায়গায় করতে পারবো না কিন্তু অ্যাঙ্কর। আমার যে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা, মানে ক্লায়েন্ট আমাদের যে কিওয়ার্ডটা দিবে সেই কিওয়ার্ডটা আমরা কি করবো, অ্যাঙ্কর করবো। তো এখানে দেখেন তাহলে আমরা এখানে অ্যাঙ্কর করবো, এখানে সিলেক্ট করার পরে দেখেন এখানে আমরা কি করবো, ইনস্টল লিঙ্ক এখানে ক্লিক করবো। আচ্ছা, এখানে আমরা কি করবো, আমাদের লিঙ্কটা দিবো এখানে। আচ্ছা, ওকে, লিঙ্কটা দিয়ে 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 অ্যাপ্লাই। এখন কথা হচ্ছে এখানে আমরা আরো কিছু করতে পারি, সেটা হলো ইমবেড করতে পারি। ইমবেড করলে কি আমাদের একটা অ্যাঙ্কর, মানে আমরা একটা ভালো ব্যাকলিঙ্ক পাবো। এখানে ব্যাকলিঙ্ক একটা সিস্টেম আছে, দেখেন লিঙ্ক দেওয়ার পরে আমাদের কি করবে, এখানে সাইটের ডিটেলস শো করে, মানে এখানে সাইটটা কিভাবে ভালো দেখা যায়। তো এটা করলে বেশি ভালো হয়, কিছু অনেক ইয়ে আছে, ক্লায়েন্ট আছে উল্লেখ করে দিবে যে এরকম 20টা ওয়েবসাইটে আমার সে লিঙ্কগুলো ইমবেড করতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করবো, এই ইমবেড আছে এখানে, এখান থেকে ইমবেড করে দিব, ঠিক আছে। তো প্রত্যেকটা সাইটে যায় যে আমরা ওয়ার্ডপ্রেস করলে আমরা ওয়ার্ডপ্রেসে কিন্তু ইমবেড করা যায়, সেম সিস্টেম যে এখান থেকে ইমবেড নিচ্ছে ইমবেড। এখানে ইমবেড করলে কি হয় যে আমাদের সাইট থেকে ডিটেলস দেখা যায়, এখান থেকে শো করে ডিটেলস সব কিছু, মনে হয় এখানে একটা সাইড আর একটা সাইড রয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এখানে টাইটেল দিলাম, দেওয়ার পরে এখানে কি আর্টিকেলটা পাবলিশ করার পরে কি আমাদের কিওয়ার্ডটা কি করছে, হাইপার করছি। ওকে, এখন তারপর কি করলাম, কি ইমবেড করে দিছি আমরা, আমাদের ইউআরএলটা ইমবেড করে দিছি এখান থেকে। আচ্ছা, এখন আমরা কি করবো, পাবলিশ করবো। তো এখন আমরা পাবলিশ করি। আচ্ছা, এখন পাবলিশ করার সময় এখানে আমাদের কি করবো, একটা ওয়েব অ্যাড্রেস দিতে পারবো, তাই না, যে আমরা কোন নামে আমরা পাবলিশটা করবো। এখানে এখানে আমরা চাইলে ইউজার নেম দিতে পারি বা অথবা আমাদের কিওয়ার্ডটা দিতে পারি। তবে যে এখানে যে মাঝে যে ড্যাশ ড্যাশ মানে ফাঁকা থাকে, এখানে আমরা কি করতে পারি, হাইপারলিংক দিতে পারি। ওকে, তো এখন কি করবো আমরা, অ্যাপ্লাই, দেখেন পাবলিশ হয়েছে। হ্যাঁ, এখন লিঙ্ক নেওয়ার জন্য এখানে আমাদের এখানে পাবলিশের পাশে এই যে ডট বাটনটা আছে, এখান থেকে ভিউ পাবলিশ সাইট। আচ্ছা, ওকে, এখন দেখেন কি আমাদের কি এই যে সাইটের অ্যাঙ্কর হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নিচে এলে এমবেড আছে, এই যে এখানে সাইটটা ফুল সাইটটা এখানে শো করতেছে। তাহলে এইটা করলে কি হয়, এটা আমরা অনেক সময় দেখেন যে এসইও ক্লার্ককে কি করি যে এসইও ক্লার্ককে ইউটিউব ভিডিও প্রমোশন, তো এই কাজটা কিন্তু বেশি পাওয়া যায়, যে এমবেড করতে হবে প্রত্যেকটা ইউটিউব সে ওয়েব টুতে দুইটা তিনটা ভিডিও লিঙ্ক এমবেড করতে হবে। তাহলে কি হয় যে যদি কেউ ঢুকে এখানে অটো কি হয় ভিডিওটা পেলে যায়, সেক্ষেত্রে কি যে ভিডিওর ভিউ বেড়ে যায়, অনেক সময় এখান থেকে ডাইরেক্ট সাবস্ক্রাইব করা যায়, ঠিক আছে। তো এর জন্য কি এমবেডের কাজটা মানে ধরা যায় একটু বেশি পাওয়া যায়, যদি সে বিট করা বিট 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 করতে আর কি, এই কাজটা নেওয়ার জন্য বিট করলে বেশি বেশি পাওয়া যায়। তো আচ্ছা, এখানে এটা লিঙ্ক নিব কোথায় থেকে, এটা লিঙ্ক নিব হোম পাতে যে এটুক এটুকে কি আমাদের প্রুফ লিঙ্ক। আচ্ছা, তাহলে দুইটা গেছে। হ্যাঁ, এরপর আছে কি, আচ্ছা ব্লক, মানে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলোকে হাই লেভেলের সাইট, ঠিক আছে।
তো ব্লক সাইড এখন ই রয়েছে এক সেম, যে আপনাদের জিমেইলটা কানেক্ট দেওয়া থাকে আপনার ব্রাউজারে, তবে এলে অটো এলে ই থাকে, অ্যাকাউন্ট করা থাকে। তো নতুন অবস্থাতে এখন থেকে আমি একটা ই করবো নিউ ব্লক। তো আপনাদের প্রথম অবস্থা কি করতে হবে, এই নিউ ব্লক একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা আমরা কি করবো, ডেমো ক্লাস হিসেবে খুলবো। তো টাইটেল আমাদের কি, ডেমো ক্লাস। নেক্সট আচ্ছা অ্যাড্রেস, এই যে বললাম আর কি, একটা সাইটের ভিতর কি আর একটা সাইট খোলা, মানে ওয়েব টু মানে এইটা। তো এখন একটা সাইট আছে ব্লগার ডট কম, এর ভিতরে আমরা আরেকটা নামে সাইটটা খুলবো, ধরো ওয়ার্ডপ্রেস করছি, ঠিক আছে। তো এখানে কি নাম দিবো, আমরা ডেমো ক্লাস দিই আমরা আপাতত। তো দেখি এটা আছে কিনা, দেখেন নো অ্যাভেলেবেল, তাহলে এখান থেকে একটু কিছু সংখ্যা দিয়ে দেয়। তো আপনাদের ক্লায়েন্টের জন্য কাজ করার জন্য কি করবে, আপনাদের ক্লায়েন্টের ইউজার নেমটা দিবেন। এখন সেভ, আচ্ছা তাহলে এখন থেকে আমার নতুন নামে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, তো দেখেন আমাদের এই সাইটটা আমরা ভিউ করি, দেখেন ভিউ লগ ভিউ করি, দেখেন এখন আপাতত কিছু নাই, একদম ব্ল্যাঙ্ক, দেখেন শুধু ডেমো ক্লাসটা আছে আর কিছু নাই। তো এখন আমরা কি করবো, ব্যাক লিঙ্ক নিবো, এখানে এই সাইট থেকে আমাদের একটা ব্যাক লিঙ্ক ক্রিয়েট করবো। তো এখন কি করবো, পোস্টে যাবো। হ্যাঁ আচ্ছা, পোস্টে যাবার পর আমাদের নিউ পোস্ট ক্রিয়েট হয়ে যায়, নিউ পোস্টে যাই, যাওয়ার পর এখানে একটা পোস্ট ক্রিয়েট করবো। তো টাইটেল সেম, যে আমাদের কিওয়ার্ডটা আমরা এখানে নিয়ে আসি, কিওয়ার্ডটা নিয়ে আসলাম। এখন কি করবো, আমাদের আর্টিকেলটা এখানে পোস্ট করবো, ই করবো পোস্ট করবো, আমাদের আর্টিকেলটা কপি করে নিয়ে আসি। আমি বারবার বলছি কিন্তু আর্টিকেল কিন্তু একটু বড় হতে হবে, যদি ক্লায়েন্ট দেয় তাহলে, যদি না পাওয়া যায় আর্টিকেলে, সাপোজ ক্লায়েন্ট দেয় না, তাহলে লিখে নিতে হবে নিজেদেরকে। তো ক্লায়েন্ট লিখে যদি আপনি লিখে দেন, তবে আপনার সার্ভিসের প্রাইস থাকবে একটু বেশি, কারণ লিখতে আপনার অনেক কষ্ট হবে। তো অধিকাংশ ক্লায়েন্ট কি, আপনি যদি বলেন তাহলে ওরা ই দিয়ে দিবে আর কি। আপনার সার্ভিসের ভিতরে যদি আপনি কিসে আর্টিকেল দিতে চান তাহলে ওরা দিবে না, যদি না দিতে চান তাহলে অবশ্যই দিবে। হ্যাঁ আচ্ছা, এখান থেকে কি করবো আমরা, কি এটা আবার হাইপার করবো। তো এখানে যাই, কারণ এখান থেকে হাইপার করছি, আমাদের কিওয়ার্ডটা আমরা হাইপার করতেছি, ঠিক আছে। ওকে, এখান থেকে অ্যাপ্লাই, এবার এবার কি করবো, দেখেন এখান থেকে আমরা পাবলিশ করবো, এখান থেকে পাবলিশ। আচ্ছা লেভেলে এখানে আমরা কি করতে পারি, লেভেলে আমরা এখানে কিওয়ার্ডটা ধরে দিব, লেভেলের এখানে আমরা ধরে দিই। আচ্ছা এখন কনফার্ম, একটু ওয়েট, হ্যাঁ আমি একটু কথা বলছি। ওকে এখন কি করবো আমরা, এখানে আমরা ভিউ করবো, ভিউ কোথায় করবো, দেখেন এখানে চোখের মতো আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আমরা ভিউ হবে। তো আমরা যাই ভিউতে যাই। আচ্ছা দেখেন এখানে কিছু করতে হবে, নামটা আছে, কিওয়ার্ডটা আছে, এখানে কিওয়ার্ডটা হেপার হয়ে আছে। আচ্ছা দেখি এটা আমাদের কি কি ব্যাকলিং দিচ্ছে, এখানে এখানে এই হিসেবে ক্লিক করার পরে স্পোর্টস রিলেশন, আমাদের কি আমাদের খুঁজতে হবে রিলেশনটা কি, হ্যাঁ আর ইয়েল লেখা থাকে, নো হলে সরাসরি নো লেখা থাকে, হ্যাঁ লিঙ্কের সাথে, তার মানে কিছু নাই এখানে লেখা নাই, এখানে রিলেশন এখানে লেখা থাকতো যদি এটা ইয়ে হতো, যদি নো ফুল হতো তার মানে ট্রু হলো ব্যাকলিঙ্ক। আচ্ছা তাহলে এখন দেখেন আর একটা দেখায়, সেটা হলো মিডিয়াম, মিডিয়াম পোস্টটা কি বলবো হাই, মানে ব্যাকলিঙ্ক হয় সবচেয়ে বেশি, মানে সবচেয়ে ভালো ব্যাকলিঙ্ক হয় কেতাই মিডিয়াম। এখানে কি সাইডের ভিজিট বাড়ে, মানে এখানে প্রচুর ভিজিটারই করা যায়, বৃদ্ধি করা যায় সাইটের জন্য। আচ্ছা আমি 1 মিনিট নিচ্ছি আপনার। আচ্ছা তাহলে এই যে মিডিয়াম, মিডিয়াম আমরা কিভাবে পোস্ট করতে পারি, তো এখানে কি আমরা প্রথমে যে সে ওয়ার্ডপ্রেস মধ্যে গেট স্টার্ট যাওয়ার পর কি আছে বলতে চাই, আমরা কি দিয়ে ই করবো, তাই না? তো অ্যাকাউন্ট আমরা খুলবো কি,
জিমেল দিয়ে। তো এখানে জিমেলটা বসাই, আচ্ছা আমি ট্যাম্প মেইল নিয়ে আসি। কপি ওকে, এখানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মেইলটা আমাদের কি নিবে না? হ্যাঁ, তো এখন যদি আমি আমার ক্লায়েন্টটা নিয়ে আসি, মেইল নিয়ে আসি, বা আমার মেইলটা নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, এটা কি এটা ভেরিফাই করা লাগবে? তো আমরা যাই মেইলে যাই, আচ্ছা মিডিয়াম ভেরিফাই আসছে। হ্যাঁ, এখানে ক্লিক করলে হবে আবার কি, যারা এখানে ক্লিক করার ইয়ে আসে, তখন আপনারা এই লিঙ্কটা নিয়ে যেতে পারেন। আচ্ছা, তো এখান থেকে আমরা কি করবো? এখান থেকে দেখেন, আমরা এই পিকচার আমার দেওয়া রয়েছে, জিমেইল সেভ করা আছে, এইটা আসছে। এখান থেকে আমরা ব্যাকলিংক নেওয়ার জন্য, তারপর আমরা নিউ স্টোরি, তো এটা এটা মানে আমার আগে এই জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খোলা ছিল, সাসপেন্ড করা আছে, তারপর আমি দেখাই একটু কিভাবে কি করতে হয়। এখান থেকে যাবেন নিউ স্টোরি, আচ্ছা এই সাইডে কিন্তু স্প্যাম করা যাবে না, স্প্যাম করলে আপনার অ্যাকাউন্টকে সাসপেন্ড করে দিবে, যেখান থেকে আমার দেখাচ্ছে। তো এখানে কি আমার সেম আগের গুলোর মতো এখানে টাইটেল দিব, টাইটেলটা ইউজ করবো, বলো যে কিওয়ার্ডটা দিবি আমাদের। তো আমার 10 মিনিট হলে ক্লাসটা শেষ করবো, আজকে বেশি ক্লাস আমরা নিব না। ক্লাস মডিউল হচ্ছে আমাদের কি, 6 নম্বর ক্লাস, ওয়েব 2। এর পরের দিন মানে পরশু দিন ক্লাস হবে আবার, ক্লাস হবে টেট টেস্টিং। আর গত মানে আগামী দিন আপনারা এই করবেন, এই যে কাজগুলো হোমওয়ার্ক দেওয়া হবে আপনারা অবশ্যই করবেন, ক্লাসগুলো একদিন পারফেক্ট দিন হবে আমাদের। তো দেখেন এখানে আমরা কি করবো, যে হাইপার করবো, যে আমাদের কিওয়ার্ডটা এখান থেকে হাইপার। ওকে, এখানে লিঙ্কটা দিব, ও এখানে হাইপার হয়েছে। এখানে এখানে কি হাইপার হওয়ার পর কি করবো, পাবলিশ করে দিব। বারবার বলছি ওয়েব 2-তে কি আমাদের আর্টিকেল একটু বড় লাগে, হ্যাঁ অবশ্যই বড় করতে হবে, নাহলে কি পোস্টগুলো লাইভ হবে থাকবে না বেশি দিন। এখানে কন্টিনিউ পাবলিশ আছে আমাদের, এখানে হয়তো বা পাবলিশ হবে, আমার অ্যাকাউন্টে সমস্যা আছে। ওকে, এখানে পাবলিশ নাও, তারপর দেখি পাবলিশ হয় কিনা। ওকে, বললাম না পাবলিশ হবে না, তার মানে কি মানে পাবলিশ করলে আপনাদেরটা পাবলিশ হয়ে যাবে, হওয়ার পরে কি যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আপনারা রাখবেন, ওইটা আপনাদের কি প্রুফ লিঙ্ক। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক থাকবে কি, যে আপনারা কি করবেন, এক এক পোস্ট থেকেই আপনাদের যে ইসের প্রোফাইল ব্যাকলিঙ্ক করার সময় যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, যার যার যেটা ওইটা দিয়ে আপনার কি করবেন, এক একজনকে 50টা করে ওয়েব 2 করবেন, 50টা করে ওয়েব 2 করবেন, ঠিক আছে? তো আমি এগুলো কেটে দিই। আচ্ছা ওয়েট, আচ্ছা কারোর আর কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, বিষয়টা কি আমি বুঝতে পারছি, ওয়েব 2টা কি আর কিভাবে কি করতে হয়। ওয়েব 2 কিন্তু অনেকটা ইজি, ঠিক আছে, খালি প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। মানে আপনাদের কি প্রথম এই প্রথম যে সাইট গুলো করবেন এগুলো একটু করতে একটু ঝামেলা হবে, যখন আপনার একটা সাইট 2-3 বার করা হয়ে যাবে তখন কি ইজি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে এই সাইটের কোন জায়গায় কি আছে, এই সাইটের ব্যাকলিংটা কিভাবে কি করতে হবে, কোন জায়গা থেকে ব্যাকলিংটা নিব, ঠিক আছে? তো আপনারা অবশ্যই হোমওয়ার্ক গুলো করবেন, আশা করি অনেকে আছে যে হোমওয়ার্ক গুলো মানে শিটে জমা অ্যাড করে নাই, তো খুব দুঃখজনক বিষয়, যারা আলো ফাঁকি দিচ্ছে অবশ্যই ফাঁকে পড়বে, ঠিক আছে? আর আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে কি সবাই একসাথে আগাতে পারবেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, ক্লাস আমরা শেষ করবো আজকে। আর হোমওয়ার্ক গুলো করে কিন্তু আমাদের গুগল শিটে কি জমা করতে হবে। সাবির ভাই, হ্যাঁ ভাই বলেন। ভাই ওয়েব 2-র জন্য কি এই যে আর্টিকেলটা লেখা হবে, এটা কি ক্লায়েন্ট দেবে না এটা আমাদের লিখতে হবে?
আচ্ছা, আমি সেটা আগে বলতাম, সেটা হলো যদি ক্লায়েন্ট দেয় তাহলে তো ভালো। এখন আপনি যদি ক্লায়েন্টের কাছে চান, আপনি যে এসে রিকোয়ারমেন্টে যদি আপনার আর্টিকেলটা চেয়ে থাকেন ক্লায়েন্টের কাছে, তাহলে অবশ্যই ক্লায়েন্ট দিবে আপনার অর্ডার করার সময়। আর যদি না, রিকোয়ারমেন্ট কি কি দিতে হবে একটুর জন্য? আচ্ছা, রিকোয়ারমেন্ট সব সেম থাকবে কি, ইউআরএল, কিওয়ার্ড, ডিসক্রিপশন, প্লাস আর্টিকেল। হ্যাঁ, মানে আর্টিকেল চাবেন। যদি আপনি আর্টিকেল না আসেন, তাহলে এর জন্য কি এক্সট্রা চার্জ করতে পারেন, তাই না? আর্টিকেলের জন্য যে আপনি আর্টিকেল লিখে দিচ্ছেন, তা আপনার এই সার্ভিসের সাথে আর্টিকেলটা দিলে কি আরো $2 বা $3 কি বেশি দেওয়া লাগবে। আরেকটা প্রশ্ন ছিল ভাই, হ্যাঁ জি ভাই, বলেন। একই আর্টিকেল লেখা কি সব ওয়েবসাইটে ওয়েব টু করা যাবে, না 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 ওটা আবার কিছু কাট সাট করা লাগবে? না না, এখন একটা এক এক সাইটের জন্য, এক এক ক্লায়েন্টের এক এক সাইটের জন্য এক একটা আর্টিকেল। আপনি আর্টিকেল কপি পেস্ট করতে পারবেন না, একজনের আর্টিকেল আর একজনের দিতে পারবেন না। তো না না, আমি এক ক্লায়েন্টের আর্টিকেল মনে করুন 50টা 50টা ওয়েবসাইটে ওই একই আর্টিকেল কি পেস্ট করতে পারবো? হ্যাঁ, এটার কথা। এখন যদি আপনার একটা আর্টিকেল লিখে মানে পোস্ট করতে বলে, তাহলে আপনি একটা আর্টিকেল লিখে দেন। এখন সমস্যা আছে যে কি স্প্যাম হয় মাঝে মাঝে, স্প্যামের কাতারে চলে যায় একটা আর্টিকেল বারবার পোস্ট করলে। তো আপনি একটু ই করে স্পিন করে নিতে পারেন। আপনি একটা আর্টিকেল লিখছেন, সেটাকে স্পিন করে নেন বা একটু হালকা রিরাইট করে নেন, তাহলে সমস্যা নাই। জি ভাই, সেটাই বলতে চাচ্ছি যে এটা কোনো প্রবলেম হবে কিনা। অবশ্যই প্রবলেম হবে যদি ক্লায়েন্ট যদি না বলে, যদি ক্লায়েন্ট জি জি যদি কোনো প্রবলেম নাই, তাহলে ঠিক আছে, আপনি পোস্ট করেন। আর আগে দেখবেন যে ক্লায়েন্ট আপনার কয়টা ই দিছে, আর্টিকেল দিচ্ছে, বা আপনার ক্লায়েন্ট কয়টা আর্টিকেল লিখে নিতে বলতেছে, তাই না? তাহলে বুঝতে পারবেন আপনার ক্লায়েন্ট কি চাচ্ছে। এবং ক্লায়েন্ট যদি আপনার 50টা ই করে যে ওয়েব টু দিতে বলে, আপনাকে বললো যে আমার তিনটা আর্টিকেল লিখে নেবেন আপনি, আচ্ছা ওকে, কথা হচ্ছে এখন তিনটা কিভাবে ইউজ করবেন, যে কি প্রথম 10টা একটা ইউজ করলেন, পরের 10টা একটা ইউজ করলেন, তাই না? এভাবে মানে ঘুরাই ফিরাই ইউজ করেন, সমস্যা নেই। এখন যদি জি ক্লায়েন্ট যদি আপনার বলে যে একটা আর্টিকেল লিখেন, তাহলে কি আপনি একটা আর্টিকেল লিখে পোস্ট করে দেন, সেটা ক্লায়েন্ট বুঝবে যে আসলে তার ক্ষতি হচ্ছে কি ভালো হচ্ছে। হ্যাঁ, আর যে জি আর্টিকেল দিয়ে দিলে তার কোনো সমস্যাই নাই, যে কয়টা ক্লায়েন্ট আর্টিকেল দিবে সেই কয়টা সেই কয়টা পোস্ট করে দিবেন। বুঝতে পারছি ভাই, এটা একটু সমস্যা ছিল আমার আর কি, জানার অভাব ছিল। ওকে, তাহলে আর ভাই কারোর কোনো প্রশ্ন নাই? আচ্ছা, অবশ্যই কিন্তু হোমওয়ার্ক গুলো করতে হবে, কষ্ট হলে করতে হবে, কারণ জি হোমওয়ার্ক হ্যাঁ করলে কিন্তু আসলে এগানো যাবে না। আপনার যে কোনো সমস্যা আছে আপনি কিন্তু করতে পারবেন। আর আমি যে তিনটা সাইটে দেখালাম, ওখান থেকে অনেকগুলো অস্ত্র আছে, এই সব সাইডে এই ওয়েবটু সাইট সবগুলোর সাথে কি পরিচিত হতে হবে। এবার আপনি ভাবেন না, ওয়েবটু তো হাজার হাজার আছে, না ওয়েবটু হাজার হাজার নাই, ঠিক আছে, 150 থেকে 200 ওয়েবটু সাইট আছে। তো এই দুই দুই 150 থেকে 200 ওয়েবসাইট পরিচিত হতে কিন্তু আপনাদের বেশি সময় লাগবে না। আপনারা ফ্রি করেন যে একদিন আপনাদের 2 থেকে 3 ঘন্টা করে টাইম দেন, দেখেন সব পরিচিত হয়ে যাবে যে কোন জায়গায় এই কোন ওয়েবটু সাইডে কোন কীভাবে ব্যাকিং করতে হয়। হ্যাঁ, এই বিষয়ে নিয়ে একটু রিসার্চ করেন, আপনারা একটু কষ্ট করেন, নিশ্চয় ভালো কোনো ভালো ফল পাবেন। আচ্ছা, আর একটা বিষয় হলো